নমস্কার, ইরিক্সা বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আজ এই ইরিক্সাটি আমার কাছে এসেছে, এটির সমস্যা হলো অ্যাক্সেলারেটর টানলে এর মোটরটি ঘুরছে, মোটরটি ঘোরার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু এর চাকার কোনো মুভমেন্ট নেই। তো এই সব ক্ষেত্রে যেটা হয় যে ইরিক্সার অ্যাক্সেল রিয়ার অ্যাক্সেল ভেঙে গেলে এই ধরনের প্রবলেম হয়, মোটর ঘোরে কিন্তু এর চাকা ঘোরে না। দেখুন, এর এই চাকাটি পুরো ফ্রি ঘুরছে, এর মোটরের সঙ্গে কোনো কানেকশনই নেই। তো আমরা আরেকটু ভেতরে ওর গিয়ার বক্সের দিকে দেখতেই দেখতে পাচ্ছি গিয়ার বক্সটা কানেক্টিং পাইপের সাথে, দুপাশে কানেক্টিং পাইপের সাথে যে পাঁচটি করে বোল্ট দিয়ে লাগানো থাকে তার মধ্যে এই পাশে দেখুন তিনটি বোল্ট নেই। আর ঠিক সেই কারণেই এইখানে একটা গ্যাপের সৃষ্টি হয়েছে। আর এইসব ক্ষেত্রে যেটা হয় যে এর অ্যাক্সেলের যে দাঁতগুলো সেগুলো সমান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে চলুন দেখি এর সমস্যা কোথায়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এর চাকাটি খুলে নিচ্ছে। পাশের অ্যাক্সেল পাইপ সহ গিয়ার বক্স থেকে খুলে বাইরে বের করছি, তার জন্য ই বোল্ট টানা রড সব খুলে নিচ্ছি। মোটরটা যে পাঁচটা নাটের সাহায্যে গিয়ার বক্সের সঙ্গে লাগানো থাকে সেই পাঁচটা নাটকে খুলে দিয়ে মোটরটাকে বাইরে বের করে দিচ্ছি। দেখুন, অ্যাক্সেলটা বাইরে বেরোতেই দেখা যাচ্ছে এর যে দাঁত, সবগুলো দাঁত পুরো সমান হয়ে গেছে সামনের দিকে। আর ঠিক সেই কারণেই গিয়ার বক্সের মধ্যে যখন ছিল তখন শুধু মোটরটাই ঘুরছিল, দাঁতগুলো সমান হওয়ার কারণে গিয়ার বক্সটার সাথে অ্যাক্সেলটা ঘুরছিল না। আমি অ্যাক্সেল সহ পাইপটাকে এভাবে ফিটিং করে দিচ্ছি, কেননা ফিটিং করার পরে বাইরে থেকে ড্রাম খুলে অ্যাক্সেল চেঞ্জ করতে সুবিধা হবে তাই। আর আমি এর আগে চেক করে নিয়েছি যেখানে অ্যাক্সেলটা গিয়ে লাগছে গিয়ার বক্সের মধ্যে, বিগ গিয়ারের মধ্যে, সেখানে সেখানকার দাঁতগুলো খুব সুন্দর আছে, সেখানে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অ্যাকচুয়ালি এটা গিয়ার বক্সটাকে খুলে বিগ গিয়ারের ভিতরে ওয়াশ করে দেওয়া উচিত ছিল, কিন্তু কাস্টমারের রিজার্ভ থাকার কারণে আজকে সেটা সম্ভব হলো না।
এবার আমি অ্যাক্সেলটাকে খুলে চেঞ্জ করে দিচ্ছি। এটা 18 দাঁতের অ্যাক্সেল ছিল, এটা দেখুন 18 দাঁতের অ্যাক্সেল। নতুন অ্যাক্সেল নিয়েছি, সেটি লাগিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, তাতে আপনি আমার পরবর্তী সমস্ত ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ড্রাম তাওয়াটাকে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ব্রেকশো ফিটিং করার আগে সবসময় আমরা এখানে গ্রিজ লাগিয়ে নেব, তাতে ব্রেকশোগুলো সবসময় ভালো খেলে এবং অনেকদিন পর্যন্ত সেগুলো জাম হয় না। তো বন্ধুরা, গাড়ির ফিটিং কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ারবক্সের গিয়ার অয়েল ঢেলে আমার কাজ শেষ করবো আমি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।